দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি ছাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। নমস্কার, বাংলা এমজি নিউজে আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সাথে। এই মুহূর্তে যে বিশেষ খবরের দিকে চোখ রাখবো, অবশেষে গ্রেপ্তার হলেন বীরভূমের দুর্দণ্ড প্রতাপ তৃণমূল কংগ্রেস নেতা তথা তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। আজ সকাল 9:30 বোলপুরের নিচুপট্টি এলাকায় অনুব্রতর বাড়িতে যায় সিবিআই, কিন্তু সেই সময় তার বাড়ির সব দরজা বন্ধ থাকার কারণে 45 মিনিট বাইরে অপেক্ষা করার পর 10:20 নাগাদ বাড়িতে ঢুকে সিবিআই আধিকারিকরা। এরপর সকাল 10:30 গ্রেপ্তার করে বাড়ি থেকে বের করে নিয়ে আসে সিবিআই আধিকারিকের দল এবং এরপর তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় আসানসোলের উদ্দেশ্যে। মূলত গরু পাচার কাণ্ডের তদন্তে নেমেই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করে সিবিআই। সেই পরিপ্রেক্ষিতে সাংবাদিক সম্মেলন করেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার। সঞ্জয় সাহার রিপোর্ট, বাংলা এমজি নিউজ। আমার বিশ্বাস সিবিআই তদন্ত করে আগামী দিনে আরো এর সাথে যারা জড়িত তাদের নাম মানুষের সামনে আসবে এবং তদন্তে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করবে। আমার বিশ্বাস ঠিকমতো তদন্ত হলে আরো জানা যাবে যে গ্রিন করিডোরের মাধ্যমে অনুব্রত মণ্ডলের বীরভূম জেলা থেকে টাকা কলকাতায় পৌঁছতো পুলিশের মাধ্যমে পৌঁছতো, এরও তদন্ত হওয়া প্রয়োজন বলে আমার মনে হয়। এবার আপনাদের যদি কিছু প্রশ্ন থাকে। দেখুন, স্বাভাবিকভাবে যারা অনুব্রত মণ্ডল কোনো মন্তব্য করলেই তাদের তাকে বাঁচানোর জন্য তাদের মঞ্চে অবতীর্ণ হতে আমরা দেখতাম তাদের কাছেই পৌঁছত। আমরা এর আগে দেখেছি অনুব্রত মণ্ডল যখন পুলিশকে বোম মারার নিদান দিয়েছেন সেই সময় পার্টির সর্বোচ্চ নেতৃত্ব তৃণমূল কংগ্রেসে তাদের তরফ থেকে বারবার নতুন নতুন তত্ত্ব খাড়া করা হয়েছে, বলা হয়েছে তার মাথায় নাকি অক্সিজেন কম পৌঁছই, পরদিনই অক্সিজেন সিলিন্ডার নিয়ে আমরা অনুব্রত মণ্ডলকে ঘুরতে দেখেছি। তো স্বাভাবিকভাবে সেই তার তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত ছিল বলে আমার মনে হয়। বন্ধু, আজকে অনুব্রত মণ্ডলের গ্রেপ্তারি নিয়ে কিছু প্রশ্ন আছে, তার কারণ তার আইনজীবী দাবি করছেন তাকে গ্রেপ্তার করা হয়নি, তাকে 41B-তে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। দেখুন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে নাকি গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে সিবিআই আপনাদেরকে সঠিকভাবে বলতে পারবে, কিন্তু আমরা মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে সিবিআই অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করেছে বলে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। অতএব আমরা সেটাকেই সত্য বলে আপাতত মানছি, পরবর্তী সময়ে সিবিআই সমস্ত কিছু ক্লিয়ার করবে। একজন মানুষ অসুস্থ মানুষ মাথায় অক্সিজেন পৌঁছয় না, তো কষ্ট হবে তো লোকটার। দেখুন, এখন বিশ্রাম পাবেন, এতদিন তো খুব টেনশনে ছিলেন, এই ধরবে এই ধরবে এই ধরবে, তো ধরে ফেললে টেনশনটা চলে গেল। তো স্বাভাবিকভাবে এখন আস্তে আস্তে ওনার শারীরিক অবস্থার উন্নতি হবে বলে আমার মনে হয়। তার গ্রেপ্তারে তুমুল নাটক হয়েছে, বাড়ি ঘিরে ফেলতে হয়েছে সিবিআইকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। দেখা গিয়েছে তিনি যখন অ্যারেস্ট মেমোতে সই করতে বলা হয় তিনি সই করেননি, নিজেকে একটা ঘরে বন্ধ করে নিয়েছিলেন, এই সব ঘটনা ঘটেছে। একজন রাজনৈতিক, প্রবীণ রাজনীতিকের কাছ থেকে কি এগুলো কাম্য? দেখুন, যখন রাজনীতির অপরাধীকরণ হয়ে যায় তখন এই ধরনের ঘটনা আপনারা দেখবেন বারবার। আজকে এই অনুব্রত মণ্ডলের বিরাট সাম্রাজ্য, তার জীবন শুরু হয়েছিল আমরা শুনেছি লোকের কাছে যে বীরভূমের বাজারে মাছ বিক্রেতা হিসেবে, সে এখন কত কোটি টাকার মালিক না কত হাজার কোটি টাকার মালিক আপনিও জানেন না আমিও জানি না, বিভিন্ন তথ্য সামনে আসে। অনেকেই বলেন যে বেশ কিছু বেসরকারি মেডিকেল কলেজের মালিকও নাকি অনুব্রত মণ্ডল, বকলমে তিনি অন্য কারো নাম দিয়ে সেগুলো চালান। আগামী দিনে তদন্ত হলে এর তার আস্তে আস্তে কোথায় গিয়ে পৌঁছবে আমরা বুঝতে পারবো। তো স্বাভাবিকভাবে এই ধরনের রাজনীতিকরণ, যখন রাজনীতির যখন অপরাধীকরণ হয়ে যায় এবং অপরাধীরা রাজনীতিতে দাপাদাপি করে, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ পাওয়া যাবে। সুবন্ধুবাবু, এর আগে আমরা দেখেছি পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হওয়ার পর দল তার থেকে কার্যত হাত তুলে নিয়েছে, অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে কি একই জিনিস ঘটবে? একই জিনিস ঘটবে, কারণ মমতা ব্যানার্জির জীবন যদি আপনি স্টাডি করে থাকেন, মমতা ব্যানার্জির সব থেকে প্রিয় তত্ত্ব হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো পলিসি বা ইউজ অ্যান্ড থ্রো তত্ত্ব। সে কিষাণজি থেকে শুরু করে এখন বাচ্চা বাচ্চা সবাই জানে, ব্যবহার করো তারপরে তাকে ফেলে দাও, ছেড়ে দাও, ঝেড়ে দাও, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঘোষিত নীতি এবং সেটাই তিনি পালন করবেন।
এর আগে আমরা দেখেছি যে বহু ক্ষেত্রে অ্যারেস্ট হয়েছে, কিছুদিন পরে আবার তারা জামিন পেয়ে গিয়েছে। এক্ষেত্রে কি আশা করবেন যেন তদন্ত ঠিকমতো হয়? কারণ এরকম কিন্তু জামিন পাওয়ার ঘটনার নজিরই সব থেকে বেশি। দেখুন, জামিন তো কোর্টের পদ্ধতি, সেখানে আমারও কিছু করার নেই, সিবিআইয়েরও কিছু করার নেই। সিবিআই তদন্ত করে সিবিআই সেই তথ্য সামনে আনতে পারে, কিন্তু ভারতবর্ষের সংবিধানে জামিনের প্রাবধান আছে, আইপিসিতে আছে। আপনি খুন করলে পরেও 90 দিন পর আপনার জামিন হবে। সব সর্বোচ্চ বড় মানে সব থেকে বড় অপরাধ তো খুন, তো স্বাভাবিক জামিন তো যে কোনো অপরাধীরই হবে, আজ না হয় কাল হবে। হ্যাঁ, তদন্ত করে জামিন হওয়ার পর তাদেরকে আদালতের সামনে পেশ করিয়ে সেই দোষের শাস্তি দেওয়াটা সিবিআইডির কাজ। সেটা আপনারা চান যে আরো জোরদার হোক? অবশ্যই জোরদার হওয়া প্রয়োজন, কারণ এই সমস্ত লোকেরা যদি সমাজে থাকে, রাজনীতিতে যদি থাকেন, তাহলে আগামী দিনে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, স্বপ্ন, শিক্ষা সমস্ত কিছু চুরি হয়ে যাবে। নেতা, গতকাল আমরা দেখেছি যে তৃণমূল পাল্টা একটা প্রেস কনফারেন্স করেছে। তৃণমূলের 19 জন নেতার বিরুদ্ধে হিসাব বহির্ভূত আয় নিয়ে একটা প্রশ্ন উঠেছিল। পাল্টা সূর্যকান্ত মিশ্র, অধীর চৌধুরী, কান্তি গাঙ্গুলীদের নাম সামনে এনেছে। বিশ্বাস করেন যে সূর্যকান্ত মিশ্র, কান্তি গাঙ্গুলীদের বিপুল সম্পত্তি তৃণমূলের নেতাদের মতো? সে তো সময় এলে যদি তদন্ত হয় তাহলে দেখা যাবে এদের এনাদের কত সম্পত্তি আছে। কিন্তু এনারা ডিক্লারেশনে যা দিয়েছে, সেই ডিক্লারেশনে তো তৃণমূল কংগ্রেসের নেতাদের বিপুল পরিমাণ সম্পত্তি দেখা যাচ্ছে। অর্থাৎ আইনতভাবে যে সম্পত্তি তারা দেখাচ্ছেন লিজিটিমেট প্রপার্টি বলে, সেই সম্পত্তির বৃদ্ধি কয়েক গুণ। উল্টো দিকে সূর্যকান্ত মিশ্র বা কান্তি গাঙ্গুলির যে ডিক্লারেশন আছে, সেই ডিক্লারেশনে তো বিপুল পরিমাণ সম্পত্তি আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। হ্যাঁ, তবে তারাও অনেকদিন ক্ষমতায় ছিলেন, তদন্ত হওয়া প্রয়োজন। যদিও বিপুল সম্পত্তির মালিক সত্যি হয়ে থাকে, বকলমে অনেকে সম্পত্তি রাখেন। আমরা সেই সময় সিপিএম এর অনেক নেতার ক্ষেত্রে দেখেছি তাদের নিজেদের নামে নেই, অন্যের নামে আছে। এরকম অনেক ঘটনা ঘটেছে, তো সেটা তদন্ত হওয়া উচিত। একটা আইডিওলজি আছে, সেই আইডিওলজির উপর ভিত্তি করে আমরা ভারতীয় জনতা পার্টি করতে আসি। রাজনীতিতে এসে বড় লোক হতে হবে এই চিন্তাধারায় আমরা বিশ্বাস করি না। আমাদের ক্ষেত্রে ঘোষিত নীতি হচ্ছে কান্ট্রি ফার্স্ট, এবং সেই জন্য দেশ সর্বোচ্চ, সবার আগে, পার্টি সেকেন্ড, সেলফ লাস্ট। তো স্বাভাবিক আমাদের নেতাদের নাম আসবে না, এবং যদি কারো নাম আসে সে সময় তো আমরা চাইবো তার বিরুদ্ধেও তদন্ত হোক। এর আগে আমরা দেখলাম যে শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে, কয়লা পাচারের অভিযোগ উঠেছে, এখন গরু পাচারের অভিযোগেও তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছে সিবিআই-এর হাতে। বাংলার রাজনীতি সামগ্রিকভাবে কোন দিকে চলেছে? রণে বনে জলে জঙ্গলে যেখানেই সুযোগ পাবে, অন্তরীক্ষটা হয়তো পায়নি এখনো তৃণমূল কংগ্রেস।